নমস্কার বন্ধুরা আবার একবার স্বাগত জানাই আমার চ্যানেল টেক বেঙ্গলি বন্ধুরা ভিডিওটি রাত্রে বানাচ্ছি তাই একটু হয়তো একটু আলোর প্রবলেম হবে যাই হোক বন্ধুরা তাও আপনাদের হয়তো ভালো লাগে ভিডিওটি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রেডমি ফোর এর একটি মানে আনবক্সিং করে দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমি বন্ধুরা এই ফোনটি আজকেই পেয়েছি অ্যাকচুয়ালি ফোনটা আমার নয় আমার একটা বন্ধু নিয়েছে তাই আমি ওর কাছ থেকে বলেছি যে ফোনটি রেখে দিবে আমি আনবক্সিং করবো জাস্ট ও পলিথিনটা কেটেছে কিন্তু ভিতরের ফোনটি আপনারা দেখতে পাবেন ও কিছুই কাটেনি দেখুন এখানে দেখতে পাবেন আপনারা রেডমি ফোর এ লেখা আছে হয়তো এখন বুঝতে পারবেন অল্প অল্প এখান থেকে দেখতে পাবেন এই যে লেখা আছে এ শুধু রেডমি ফোর এটা এ নয় মাঝে মাঝে হয়তো ফোর এ বলে ফেলবো বাট আপনারা ক্ষমা করবেন তার জন্য আর ভিতরে একটি বিল দিয়েছে যেটা আপনি আমাদের দেখাচ্ছি কত দাম নিয়েছে বাট আপনাদের দেখুন এখানে আপনারা দেখতে পাবেন ফোনটির প্রাইস আট হাজার নশো নিরানব্বই টাকা একটু ফোকাস করার চেষ্টা করছি তাহলে আপনারা হয়তো ভালো দেখতে পাবেন বাট ক্যামেরাটা ফোকাস করতে পারছে না যেহেতু আপনাদের দেখাতে হবে যাই হোক আর আট হাজার নশো নিরানব্বই টাকা দেখতে পাবেন এটা থ্রি জিবি বত্রিশ জিবি একটি ভেরিয়েন্ট যেটা আমি নিয়েছি আর ব্ল্যাক কালারের যাই হোক বন্ধুরা দেখবেন প্যাকেটের মধ্যে আর কিছুই দেয়নি জাস্ট এমআই থেকে আমি নিয়েছি দেখবেন এমআই ডট কম থেকে আমি নিয়েছি রেডমি ফোর চলুন তাহলে আপনাদের এই ফোনটি একটু আনবক্সিং করে দেখায় ভিতরে কি কি দিয়েছে আমাকে এবং ফোনটি কেমন দেখতে এবং কেমন সম্বন্ধে একটুখানি দেখাচ্ছি চলুন তাহলে একটুখানি আমি পলিথিনটা একটু কেটে আপনাদের একটু ফোনটাকে বের করে দেখাই আমি কারবার চেষ্টা করছি ফোনটা আগের একটা রেডমি ফোরও সেম ছিল এটাও আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি খোলবার যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় ভিডিওটি যাতে বোরিং না হয়ে যায় যাই হোক পলিথিনটা আমি খুলে ফেলেছি এখানে একটা সিল আছে আপনারা দেখতে পাবেন এখানে আর সমস্ত কিছু এখানে দেখতে পাবেন লেখা আছে আপনারা একটু দেখাবার চেষ্টা করছি ফোকাস করে যদি আমি দেখাতে পারি দেখুন এখানে দেখতে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের ফোর থার্টি ফাইভ প্রসেসার পেয়ে যাবেন সমস্ত কিছু পেয়ে যাবেন প্রাইসটা এখানে পেয়ে যাবেন দেখুন এখানে প্রাইস আছে ওই যে ব্ল্যাক কালারের এইট ট্রিপল নাইন ফার্স্ট থেকে ফিফ লাইনে দেখতে পাবেন এইট ট্রিপল নাইন দাম আছে আমার ভেরিয়েন্টটা থ্রি জিবি বত্রিশ জিবি আর দেখবেন সব থেকে বড় ব্যাপার শাও যত ফোন আমাদের ইন্ডিয়া লঞ্চ করছে সমস্ত ফোন মেক ইন ইন্ডিয়া করছে দেখুন এখানে ফোকাস করলে আপনারা দেখতে পাবেন যে এখানে মেক ইন ইন্ডিয়া লেখা আছে যত ফোন আছে এখন মোটামুটি নতুন যতো ফোন বের করছে সব মেক ইন ইন্ডিয়া আমি ফোনটিকে এখন একটুখানি সিলটা কাটবো আর আপনাদের দেখাবো কেমন হচ্ছে যাই হোক আমি একটু ভিডিওটাকে একটু পজ করছি মানে আপনাদের তাতে দেখাবার জন্য নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে গেলে হয়তো আপনাদের ভালো লাগবে না যাই হোক আমি আপনাদের সিলটা কাটি কেটে দেখাচ্ছি যে কেমন ভিতরে কি দিয়েছে যাই হোক চলুন তাহলে ফোনটা বেরিয়ে যা শর্মা জি টাটানা আহ ফোনটি পাঁচ ইঞ্চির ফোন দেখতে পাবেন সব থেকে বড় ব্যাপার হচ্ছে ফোনটিতে কার ডিসপ্লে আছে দেখতে পাবেন আপনারা এখানটা একটু কার্ভ টাইপের আছে রাতে অন্ধকারে আপনারা হয়তো ভালো বুঝতে পারবেন না আমি আপনাদের পরের ফুল রিভিউ দেবো জাস্ট আজকে একটু আনবক্সিং করে দেখাচ্ছি ফোনটি ব্ল্যাক কালার যেটা আমার সব থেকে ফেভারিট কালার রেড ব্ল্যাক কালার যেটা অসাধারণ লাগছে আমার কাছে এক কথায় খুব দুর্ধর্ষ একটা কালার এখান থেকে একটু প্লাস্টিক টাইপের আছে এখানটা মেটেল বডি উপরে দেখতে পাবেন এখানে ক্যামেরা আছে তেরো মেগাসেল এবং এল ইডি ফ্ল্যাশ আছে এবং এখানে ফিঙ্গারপ্রিন্ট যেটা সাত হাজার টাকার ফোনে সরি এই ফোনটার দাম ন হাজার টাকা তাই ন হাজার টাকা ফোনে ফিঙ্গার প্রিন্ট টু জিবি সৌরজিবির দাম সাত হাজার টাকা সাত হাজার টাকার ফোন আপনার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন দেখতে পাবেন এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে আর উপরে একটা একটা কি একটা গ্লাস দিয়েছে যাই হোক ফোনটা খুবই সুন্দর এখানে ডুয়েল স্পিকার আছে দেখতে পাবেন আপনারা কিন্তু আমি জানি না ডুয়েল স্পিকার কাজ করে কিনা আপনি আপনাদের পরে টেস্ট করে দেখাবো এবং ওটিজি সাপোর্ট করে কিনা রেডমি ফোর এর মতন সমস্ত কিছু সেম টাইপের দেখতে কোনো পার্থক্য নেই আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি একবার রেডমি ফোর এটা বন্ধুরা দেখতে পাবেন রেডমি ফোর এ এবং রেডমি ফোর যেটা দুটো সেমই দেখতে দুটো সেমি সাইজ সেমি ডিজাইন জাস্ট এর স্পিকারটা একটুখানি উপরে আছে আর স্পিকারটা নিচে আছে দ্যাটস ইট এবং রেডমি ফোর এ রেডমি নোট ফোর এর মতন করেছে আপনাদের আমি কম্পেয়ার করে রেডমি ফোরের সঙ্গে রেডমি ফোর এর যাই হোক বন্ধুরা চলুন তাহলে একটুখানি ফোনটাকে আমি রিপুট করার চেষ্টা করি খুব তাড়াতাড়ি করে আর আপনাদের দেখিয়ে দিই ওভারঅল ভিতরে কী আছে এবং কী কী পাবেন ফোনটি কিন্তু খুবই সুন্দর লাগছে উপরে একটু প্লাস্টিক দিয়েছে যাতে সিগনালটা ভালোভাবে পাওয়া যায় কিন্তু রেডমি ফোরে একটু ছিল খুব সরু করে আর এটা খুব চড়া করে আছে আর ব্ল্যাক কালার খুবই সুন্দর লাগছে কার ডিসপ্লে এর জন্য ফোনটি আরও বেশি সুন্দর লাগছে আমি তাহলে ফোনটিকে অন করছি দেখি কত পার্সেন্ট ব্যাটারি আছে বন্ধুরা আমি রেডমি ফোর এটা অন করেছে কিছুক্ষণ টাইম লাগবে ততক্ষণ আপনাদের দেখিয়ে দিই ভিতরে কি কি পাওয়া যাবে দেখুন একটা ইউজার গাইড দিয়েছে যেটা আমি সমস্ত ফোনে দিয়ে থাকে একটু টিপিক্যাল টাইপের আর একটি রেডমি ফোর এর একটি কি দিয়েছে এটা একটা ইউজার গাইড আর একটা এটাও ইউজার গাইড সিম টুল দেখতে পাবেন সিম টুলে কিভাবে ইউজ করবেন এখানে ডুয়েল সিম আছে হাইব্রিড অ্যান্ড মাইক্রো সিম যেটা আছে হাইব্রিড সিম স্লট আছে মাইক্রো অ্যান্ড ন্যানো সিম আছে আর কিছুই নেই এটা দিয়েছে আর একটা ডেটা কেবিল দিয়েছে আপনারা দেখতে পাবেন একটা ডেটা কেবিল দিয়েছে সাধারণত যেরকম দিয়ে থাকে একটা সাধারণ বাট এটা একটু সামথিং না সেমই আছে ইউএসবি সি সি টাইপ নয় এটা কিন্তু ফার্স্ট চার্জিং করতে পারবে না জাস্ট নর্মাল একটা কেবল দিয়েছে এবং আর একটা দিয়েছে হচ্ছে আপনাদের জন্য একটা চার্জার দিয়েছে যেটা হচ্ছে আপনাদের একটু দেখার চেষ্টা করি টু পয়েন্ট চার্জারটা হচ্ছে আপনার টু এ চার্জার ফাইভ ডিসেবেলের আছে টু এ চার্জার মেড ইন চায়না এটা চায়না লেখা আছে কিন্তু ফোনটি মেড ইন ইন্ডিয়া আছে মেড ইন ইন্ডিয়া অ্যাসেম্বলিং হয়েছে আর একটা সিম ট্রে দিয়েছে বক্সের মধ্যে আর কিছুই নেই জাস্ট একটা আপনার চার্জার আর চার্জার কেবিল আর একটা সিম আর কিছুই দেয়নি সবাই যেমন হেডফোনটা দেয় না সেরকম হেডফোন দেয়নি যাই হোক আমি এবার ফোনটাকে একটু কুইক রিবুট করছি এবং আপনাদের জন্য এখানে আমি ইংলিশ ইন্ডিয়া সেট করছি আপনারা হয়তো দেখতে পাবেন আমি দেখাবার চেষ্টা করছি তারপরে আমি চেষ্টা করছি এটা ইন্ডিয়ান সেট করছি নেক্সট করছি কিছুক্ষণ টাইম লাগবে তাই আমি একটু পজ করার চেষ্টা করছি যাতে ভিডিওটা একটু কম সময়ের মধ্যে আপনাদের ভালোভাবে দেখাতে পারি ইন্ডিয়া সেট করেছে এবং তারপরে দিয়েছে কিবোর্ড সেট করতাম আমি টা সেট করলাম ডিলিং স্কিপ করছে এটাকে নেক্সট নেক্সট সিম কার্ড স্কিপ স্টেপ নো আমার এখন কোনো কিছু সেট করছে না আমি জাস্ট একটা সিম্পল আপনাদের করে দেখাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট আমি সেট করছে না স্কিপ স্টেপ নেক্সট লোকেশন সমস্ত কিছু যাই হচ্ছে ঠিক আছে এগ্রি করছি ইয়েস করছি ডিফর্সিং করে ইয়েস সেটা কমপ্লিট ইউ আর রক রেডি লোডিং অ্যাপস একটুখানি টাইম লাগছে বন্ধুরা আমি ফোনটিকে সেট আপ করে নিয়েছি আপনাদের দেখাচ্ছি একটুখানি টাইম লেগেছিলো তাই আমি একটুখানি ভিডিওটাকে পজ করেছিলাম দেখুন ফোনটি কমপ্লিট হওয়ার পরে ফোনটি এইভাবেই এসছে রেডমি ফোরে যেভাবে সরি রেডমি ফোর রেডমি ফোরে যেভাবে সেম টু সেম ছিল সেম টু সেম ইউ আই ইউজ করছে আপনাদের দিই জাস্ট কি কি আছে পেয়ে যাবেন অ্যাবাউট ফোনে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ফোনটির নাম হচ্ছে রেডমি ফোর রেডমি ফোর আছে অ্যান্ড্রয়েড ভার্সন সিক্স পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান মার্শামালও পেয়ে যাবেন আর এমআই ইউ আই ভার্সন পেয়ে যাবেন এইট পয়েন্ট টু আপনারা এম আই ইউএল ভার্সনে যদি কিছু জানতে চান তাহলে আমি উপরে কাটে একটি ই দিলাম আপনারা এখানে গিয়ে এম আই ইউ সমস্ত কিছু দেখতে পাবেন উপরে ঠিক এইখানটা করে পেয়ে যাবেন কাটে এবং এর অক্টাকোর প্রসেস আছে ওয়ান পয়েন্ট ফোর গিগার্স প্রসেস এবং দেখতে পাবেন এখানে র্যাম আছে থ্রি জিবি এবং ইন্টারনাল মেমোরি বত্রিশ জিবি আছে সেখানে আপনারা পেয়ে যাবেন চব্বিশ জিবি আর যত মানে আর বারো জিবি মতন আট জিবি মতন আপনারা হয়তো কোনো অ্যাপ্লিকেশন ইনস্টলের ক্ষেত্রে ব্যবহার করেছে আর কেয়াল ভার্সনে সমস্ত কিছু পেয়ে যাবেন আর কিছু কিছু অ্যাপ্লিকেশন এখানে অলরেডি ইনস্টল আছে আপনাদের দেখাবো যেটা হচ্ছে এমআই স্টোর এবং ফ্লিপকার্ট ফেসবুক ফোনপে সোয়াইপ কি সমস্ত কিছু পেয়ে যাবেন এমআই ইউআই আছে এগুলো অলরেডি আগের থেকে ইনস্টল করে দিয়েছে আর এমআই ইউ এইট মানে রেডমি ফোর এর যে ইউ আছে আছে সেম টু সেম সমস্ত কিছু ইন্টারনাল দিয়েছে সমস্ত কিছু সেমই আছে জাস্ট একটু লুকটা খুবই দারুণ লাগছে আর এখানে একটা কার ডিসপ্লে যেটা হয়তো আপনারা এখন বুঝতে পারবেন না আমি আপনাদের পরে ডিটেলস এটা দেখাবার চেষ্টা করবো যখন আপনি ফুল রিভিউ দেবো এখন জাস্ট আনবক্সিং করে ছেড়ে দিচ্ছি আর কিছু নাই আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে আর বেশি কিছু দেখাতে চাই না কারণ ফুল ভিডিওটা আপনাদের জন্য নেক্সট টাইম আসতে চলেছে খুব দু একদিনের মধ্যেই তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ বন্ধুরা